নমস্কার বন্ধুরা এসপিডি শর্ট ট্রিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই বন্ধুরা আপনাদের সাথে আমি রয়েছি সুপ্রভাত এবং বন্ধুরা আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে অর্থাৎ বন্ধুরা ম্যাথামেটিক্সের একশো এক নম্বর পার্টে আমরা ম্যাথামেটিক্স থেকে আসা খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি কোশ্চেন এবং তাদের অ্যান্সার নিয়ে আলোচনা করব যে কোশ্চেনগুলো বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বন্ধুরা ওই কোশ্চেনগুলোর মধ্যে আমাদের ইম্পর্টেন্ট প্রথম যে কোশ্চেনটা দেওয়া রয়েছে দেখো এখানে বলেছে বার্ষিক কত চক্রবৃদ্ধি হারে দশ হাজার টাকা তিন বছরের সুদের মূল্যে তেরো হাজার তিনশো দশ টাকা হবে ফ্রেন্ডস এখানে আমাদের একটাই ফর্মুলা অর্থাৎ প্রিন্সিপাল পি হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারের সুদে মূল্যের যে সম্পর্কটা অর্থাৎ পি ইন্টু ওয়ান প্লাস আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট ঠিক আছে অর্থাৎ ওয়ান প্লাস আর বাই একশো হোল্ডু দিপার টি মানে হচ্ছে টাইম ঠিক আছে এটা হচ্ছে বার্ষিক সুদে মূল্যের ফর্মুলা ওকে অর্থাৎ দেখো দশ হাজার টাকা তাহলে ফ্রেন্ডস লক্ষ্য করো এখানে অ্যানসারটা কত আসবে যে দশ হাজার টাকা তার মানে দশ হাজার ঠিক আছে ইন্টু ওয়ান প্লাস এখানে চক্রবৃদ্ধি সুদের হারটা বার করতে হবে ধরে নিচ্ছি সেটা আর তাহলে আর বাই একশো হোল টু দ্বিপার তিন বছর তাহলে হোল টু দ্বিপার কিউব সমান কত হবে তেরো তিন এক শূন্য অর্থাৎ তেরো হাজার তিনশো দশ এখান থেকে লক্ষ্য করো যে ওয়ান প্লাস আর বাই একশো ঠিক আছে হোল টু দ্বীপার কিউব আমরা কত পারি এই দশ হাজার সংখ্যাটাকে এই দিকে নিয়ে চলে এলে আমরা সংখ্যাটা পাচ্ছি তেরো তিন এক শূন্য ডিভাইডেড বাই দশ হাজার ঠিক আছে অর্থাৎ এখানে সংখ্যাটা পাচ্ছি তেরোশো একত্রিশ বাই এক হাজার এই সংখ্যাটাকে আমরা লিখতে পারি এগারো বাই দশ তার হোল কিউব ঠিক আছে অর্থাৎ দেখো এগারোর কিউব করলে তেরোশো একত্রিশ আসে তার মানে ফ্রেন্স তুলনা করলে এখানে কিউব আছে এখানেও কিউব আছে অর্থাৎ ওয়ান প্লাস আর বাই একশো সমান এগারো অর্থাৎ কী পেলাম যে ওয়ান প্লাস আর বাই একশো ইকুয়াল ঠিক আছে তাহলে আট বাই একশো সমান আমরা লিখতে পারি এক সংখ্যাটাকে ডান দিকে আনলে বিয়োগ হয়ে যাবে অর্থাৎ এগারো বাই দশ মানে হচ্ছে এক বাই ওকে অর্থাৎ আট সমান আমরা পাচ্ছি দেখো একশো বাই ঠিক আছে অর্থাৎ দশ তার মানে বার্ষিক কত দশ পার্সেন্টেজ অ্যান্সার কোনটা হবে অপশান বি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার নেক্সট আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার টু দেখো কোশ্চেন নাম্বার টু এ বলেছে বার্ষিক দশ পার্সেন্টেজ চক্রবৃদ্ধি সুদে কত বছরে দু হাজার টাকা সুদে আসলে চব্বিশশো কুড়ি টাকা হবে অর্থাৎ এখানে দু হাজার টাকা ঠিক আছে এখানে বলেছে চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে অর্থাৎ ওয়ান প্লাস দশ বাই একশো ওকে সময়টা টি বলে দেওয়া হয়নি অর্থাৎ সময়টা বার করতে হবে সমান চব্বিশশো কুড়ি হবে তাহলে এখান থেকে লিখতে পারি ওয়ান প্লাস দশ বাই একশো মানে একের দশ অর্থাৎ একের দশ হোল টু দিপার টি সমান আমরা লিখতে পারি টু ফোর টু জিরো বাই 2000 হাজার ওকে অর্থাৎ এটাকে লিখছে দেখো কাটাকাটি করলে আমরা পাচ্ছি একশো একুশ বাই একশো তার মানে দেখো এগারো বাই দশ তা হোল স্কোয়ার ঠিক আছে বা এখান থেকে দেখো ওয়ান প্লাস আগের দশ মানে এগারো বাই দশ তাহলে এগারো বাই দশ টু দিপার টি মানে হচ্ছে এগারো বাই দশ হোল তাহলে কম্পেয়ার করো বা তুলনা করো টি এর মান কত হবে দুই হবে অর্থাৎ আমরা কী পেলাম সমান যেহেতু এগারো হোল টু দিপার টু তাহলে এই সংখ্যাটা যেহেতু একই আছে ঠিক আছে তাহলে টি এর মান কত হবে দুই হবে অর্থাৎ টি এর মান হচ্ছে দুই বছরে তার মানে অ্যান্সার কোনটা হবে অপশান বি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে নেক্সট আরও গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নাম্বার থ্রি দেখো কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদ দু বছরের সুদে আসলে উনিশশো ষোলো টাকা হয় এবং তিন বছরে তিন হাজার একশো ঊনপঞ্চাশ দশমিক দুই আট টাকা হয় তাহলে আসলে পরিমাণ কত ধরি আসলে পরিমাণটা পি আর সুদের হারটা ধরে নিচ্ছি আর ঠিক আছে সেই মতো যদি আমরা লিখি অর্থাৎ প্রথমে দেখো যেহেতু পি এখানে দুই বছর বলেছে তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আট বাই একশো ঠিক আছে সময়টা দুই তাহলে হোল টু দিবার টু সমান এখানে কত হবে উনত্রিশশো ষোলো আর একটা কত হবে তিন বছর বলেছে তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আট বাই একশো ঠিক আছে হোল টু পার থ্রি সমান কত হবে তিন হাজার একশো ঊনপঞ্চাশ দশমিক দুই আট ওকে তাহলে লক্ষ্য করো এখন যদি এই নাম্বার সমীকরণ এবং দুই নম্বর সমীকরণ পরস্পরকে ভাগ করি অর্থাৎ দুইকে মানে দুই নম্বরকে যদি এক নম্বর দিয়ে ভাগ করি আমাদের অ্যানসারটা আসে কত পি এবং পি কেটে যাবে এখানে তিন এবং দুয়ে পড়ে থাকবো কত এখানে এই সংখ্যাটা কেটে ওয়ান প্লাস আট বাই একশো পড়ে থাকবে অর্থাৎ আমরা কী পেলাম তাহলে ওয়ান প্লাস আট বাই একশো সমান আমরা পাচ্ছি তিন এক চার নয় দশমিক দুই আট ডিভাইডেড বাই উনত্রিশশো ষোলো অর্থাৎ এখানে যদি উভয় পক্ষে একশো দ্বারা গুণ করে দিই তাহলে একশো প্লাস আট সমান এখানে একশো দ্বারা গুণ করা কাটাকাটি করো আমরা পাচ্ছি একশো আট অর্থাৎ এখান থেকে লিখতে পারি একশো প্লাস আট তার মানে ফ্রেন্ডস এখানে একশো একশো কেটে দিলাম আর মান কত পাচ্ছি আট অর্থাৎ আট সমান আট পার্সেন্টেজ পেলাম তাহলে কী বলেছে যে তাহলে আসলের পরিমাণ কত আসলের পরিমাণটা বার করার জন্য দেখো যে পি ইন্টু ওয়ান প্লাস আটের মান পেয়ে গেলাম আট ঠিক আছে টু বা স্কোয়ার সমান উনত্রিশশো ষোলো পেয়েছিলাম ঠিক আছে এখান থেকে পিটাকে বার করে নিতে পারি পি সমান থাকে হবে উনত্রিশশো ষোলো ডিভাইডেড বাই আট এবং একশো কাটাকাটি করলে আমরা পাচ্ছি দেখো দুই এবং পঁচিশ তাহলে সাতাশ বাই পঁচিশ অর্থাৎ সাতাশ বাই পঁচিশ তা হোল স্কোয়ার পাবো ঠিক আছে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করে নিই ক্যালকুলেশন করে আমরা মানটা পাচ্ছি দেখো পঁচিশশো টাকা ওকে তাহলে অ্যান্সার কোনটা হবে অপশান এ আমাদের জন্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে নেক্সট আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার ফোর দেখো বার্ষিক আট পার্সেন্টেজ সুদের দুই বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য সাতশো আটষট্টি টাকা হলে আসলের পরিমাণ কত ফ্রেন্স এখন দেখো যে আট পার্সেন্টেজ সুদের দুই বছরের চক্রবৃদ্ধি সুদ কত দেখো এখানে সুদের মূল হচ্ছে পি ইন্টু অর্থাৎ ওয়ান প্লাস আট বাই একশো হোল টু দি পার দুই বছর মানে দুই মাইনাস পি অর্থাৎ এটা হচ্ছে সুদের মূল থেকে আসলটা বাদ দিলে আমরা পাচ্ছি সুদ এবং সরল সুদ কত দেখো মাইনাস পি টি মানে পি ইন্টু আর হচ্ছে আট পার্সেন্টেজ ইন্টু টি হচ্ছে দুই বছর বাই একশো ঠিক আছে এই মানটা কত বলেছে সাতশো আটষট্টি অবশ্যই ফ্রেন্ডস দেখো এখানে প্রথমে আমরা পি যদি কমন নিয়ে নিই অর্থাৎ পি কমন নেওয়ার পর এখানে কাটাকাটি করো এখানে দুই এবং এখানে পঁচিশ পাচ্ছি মানে সাতাশ বাই পঁচিশ স্কোয়ার অর্থাৎ সাতশো है বাই ঠিক আছে মাইনাস ওয়ান এখানে দেখো কত পাচ্ছি সাতশো উনত্রিশ বাই ছশো বাই এখানে পঁচিশ পাচ্ছি ওকে অর্থাৎ সেই মানটা পাচ্ছি সাতশো আটষট্টি ওকে তাহলে দেখো এখানে সাতশো উনত্রিশ এবং এই সংখ্যাটা বিয়োগগুলো আমরা পাবো একশো চার বাই ছশো পঁচিশ অর্থাৎ পি ইন্টু একশো চার বাই ছশো পঁচিশ মাইনাস চার ইন্টু পঁচিশ করে দিচ্ছি তাহলে পঁচিশ ইন্টু পঁচিশ করে নিচেটাও দেখো ছশো পঁচিশ পেয়ে যাচ্ছি ঠিক আছে সমান সাতশো আটষট্টি তাহলে চার পঁচিশ সঙ্গে একশো এখানে পাচ্ছি একশো চার একশো চার থেকে একশো বিয়োগ বিয়োগগুলো পি ইন্টু চার বাই ছশো পঁচিশ সমান সাতশো আটষট্টি এখান থেকে দেখো পি এর মানটা আমরা বার করতে পারবো ছশো পঁচিশ ইন্টু সাতশো আটষট্টি বাই চার অর্থাৎ কাটাকাটি করলে চার উনিশ ছিয়াত্তর চার মানে একশো বিরানব্বই ইন্টু ছশো পঁচিশ মানটা দেখো একটু ক্যালকুলেট করে নাও ফ্রেন্স এক্ষেত্রে আমাদের যে আসবে তা এক লাখ টাকা ঠিক আছে এই অ্যান্সারটা আমাদের কারেক্ট হবে অর্থাৎ অপশন সি সেক্ষেত্রে আমাদের জন্য সঠিক অ্যান্সার হবে ঠিক আছে ফ্রেন্স অবশ্যই ক্যালকুলেশানটা তোমরা নিজেরা একটু করে নেবে নেক্সট আজকে ভিডিও লাস্ট কোয়েশ্চেন দেখো বলেছে যে একটি শহরে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধি যদি বর্তমান জনসংখ্যা হয় এক লাখ ষাট হাজার তবে চার বছর পরে জনসংখ্যা বুঝতে পারছো ফ্রেন্স এটাও কিন্তু চক্রবৃদ্ধির হারে বাড়বে অর্থাৎ সেক্ষেত্রে এক লাখ ষাট হাজার ঠিক আছে তার পাঁচ পার্সেন্টেজ হারা বাড়ছে মানে কি ওয়ান প্লাস পাঁচ বাই একশো তাহলে চার বছর হোল্ড টু দি পার ফোর অর্থাৎ এখানে কাটাকাটি করলে পাঁচ ইন্টু কুড়ি মানে একশো তাহলে এক প্লাস একের কুড়ি মানে একুশের কুড়ি অর্থাৎ এক লাখ ষাট হাজার ইন্টু এখানে একুশ বাই কুড়ি তা হোল্ড টু দি ফোর হবে মনে রাখবেন ফ্রেন্ডস কুড়ি টু দি ফোর আর এক লাখ ষাট হাজার একই তার মানে এটা হবে একুশ টু দি ফোর সেই মানটা আমাদের অ্যান্সারটা আসছে দেখো এক নয় চার চার আট এক এই মানটা আসবে একটু ক্যালকুলেশানটা তোমরা নিজেরা করবো অর্থাৎ অপশানে আমাদের কারেক্ট অ্যান্সার ঠিক আছে আশা করবো ফ্রেন্ডস ভিডিওটা এতক্ষণ পর্যন্ত ভালো করে এনজয় করছে এবং যদি ঠিক মতো বুঝতে পেরে থাকো তাহলে প্রতিটি ভিডিওর মতো তোমাদের এই ভিডিওতে যে টাস্কটি দেওয়া রইলো অবশ্যই টাস্কটি কমপ্লিট করে আমাদের আনসারটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তাহলে ফ্রেন্ডস আমরা বুঝতে পারবো তোমরা এই ধরনের কোশ্চেনগুলো কতটা ইজিলি আত্ম করতে পারছো এবং ফ্রেন্ডস আনসারটি বার করতে না পারা ম্যাথামেটিক্স একশ নাম্বার পার্ট টিকে ফলো করো যদি আপনি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকতে ভুলবে না যাতে করে আমাদের পরবর্তী ভিডিও ঠিক রাত সাতটা বেজে তিরিশ মিনিটে আপডেট দেওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ আপনারা পেতে পারেন এবং আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দিতে বলবেন না যারা এই ধরনের বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য এখনও স্ট্রাগল করে যাচ্ছে যাতে করে আপনি নিজেই তাদের এই স্ট্রাগল মুহূর্তে এতটুকু হলেও সাহায্য করতে পারেন